এভরিওয়ান, আসলে তো সব ভালো আছে, আমিও খুব ভালো আছি। দেখো সাজুগুজু করে মনে সকাল থেকে রেডি হয়ে গেছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:45 বাজে। সরাসরি বেরোনোর কথা ছিল কিন্তু কালকে প্যাকিং করতে মানে গোজগাছ করতে একটু রাত হয়ে গেছে বলে সরাসরি বেরোনো হয়নি। তা এখন গাড়িতে সব মালপত্র রেখে এসেছি, ওদের কাছে গাড়িটা বের করতে আমি ঘরের দৌড়ে চাবি দিয়ে চলে যাবো। এখন আমরা রওনা দিচ্ছি চাঁদিপুরের উদ্দেশ্যে, মানে বালাসাতে চাঁদিপুর আছে, চাঁদিপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যে যে তোমাদের সঙ্গে রাস্তায় দেখা হবে, কথা হবে, যা করবো সবই তোমাদের সঙ্গে আপডেট দেবো। চলো আর বেশি দেরি করবো না, বাই। বেরিয়ে পড়েছি দেখলি তোমরা। তা আমরা এখন মাঝেহাট ব্রিজ, মানে মাঝেহাট ব্রিজটা এখন বন্ধ, মানে তাড়াতাড়ি ব্রিজটা ক্রস করলাম, করে বেরি ব্রিজের দিকে যাচ্ছি। কিছু খাওয়া হয়নি, কোনাতে গিয়ে একটু ওখানে চা টা খেতে হবে, নাহলে বাইরে কিছু খেয়ে বেরো নি। তো বিস্কিটের প্যাকেট নিয়ে নিয়েছি, কিন্তু গাড়িতে বিস্কিটের প্যাকেট খেলে কতক্ষণ। যাই হোক, চা ওখানে টিফিন একটু করে নেবো, তারপরে আবার রওনা দেবো। বেরোলাম আমরা 7:05 পুরো গাড়ি ছাড়লাম, তা কখন গিয়ে পৌঁছায় তোমাদের আমি সেটা বলবো। আর কালকে বান্ধবীর পার্লারে গিয়ে একটুখানি চুলটা পারমানেন্ট স্ট্রেটনিং করিনি আমি, মানে টেম্পোরারি স্ট্রেটনিং করেছি। যতক্ষণ না চুলে জল দেওয়া হবে ততক্ষণ এই স্ট্রেটনিংটা থাকবে, ইচ্ছা তো যাই। তা পারমানেন্ট করলাম না কেন, আমার চুলটা ভীষণ খারাপ, মানে উঠে গেছে থাইরয়েডে। তা বললো যে পারমানেন্ট করলে তোর চুলটা আরও নষ্ট হয়ে যেত, তাহলে দরকার নেই বাবা, তুই টেম্পোরারি করে দে, যখন ইচ্ছা হবে তখন করে নেবো, এটাই ঠিক আছে। তা চলো যাওয়া যাক। দেখো আমরা এখন হুগলি সেতুতে, সবাই জানো এটা, তো এই সৌন্দর্যটা দেখতে খুব ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর আকাশটা যে মেঘলা মেঘলা মতো করেছে, ওয়েদারটা ব্যাপক ওয়েদার, মানে কি বলবে না, ঘুরতে যাওয়ার ওয়েদার, মানে মনের দিক দিয়ে ঘুরতে যাচ্ছে আর ওয়েদারও পুরো সাথ দিয়েছে আমাদের সঙ্গে। স্কুটিতে পিছনে লাগেজ নিয়ে নিয়েছে, হ্যাঁ দুজনে বেরিয়ে পড়েছে, দুদিন তিন কাটিয়ে আসবে, একটা লাগেজ নিয়ে নিয়েছে আমাদের মতো। খিদে লেগেছে খুব। খেতে ঢুকবো, খুব খিদে লেগেছে আর পাচ্ছি না। কোলাঘাটে বেরিয়ে একটা হোটেলে ঢুকেছি, কিছু খেতে হবে, ভীষণ খিদে পেয়েছে আর পাচ্ছি না থাকতে। আলু পরোটা আর মিক্স ভেজ ডাবল ডিমের অমলেট অর্ডার দেওয়া হয়েছে, বানা গরম গরম তো খাবো। আলু পরোটা, ভেন্ডি, মিক্স ভেজ আর ডাবল ডিমের অমলেট আসছে। আর সুন্দর গান চলছে FM এ আর কি, FM টা চালিয়ে সব ধরনের গান শোনা যাবে। তা অনেকদিনের ইচ্ছে ছিল লং ড্রাইভে গাড়িটা নিয়ে যাবো,
তা সেই আশাটা এই পুজোর সময় পূর্ণ হলো। কেন পুজোর সময় আজ এবছর পুজোতে তো কলকাতায় ঠাকুর দেখা যাবে না, সেটা সবাই জেনে গেছে, হাইকোর্টে অর্ডার আছে। তাই ছুটিটাকে না পুজোর আনন্দটাকে না মিস করার জন্য, ঘরে বসে বসে বোরিং না হওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি একদম বারাসাড়ে চাঁদিপুরের উদ্দেশ্যে। আর ড্রাইভার মোটামুটি ভালো গাড়ি চালাচ্ছে, এক মন দিয়ে গাড়ি চালাচ্ছে। আর আমি গান শুনতে শুনতে যাচ্ছি, ছেলে পিছনে দেখো চারদিক দেখতে দেখতে যাচ্ছে, তিনজনের কাছ তিনজন করতে করতে যাচ্ছে, মানে আমি অ্যাকচুয়ালি ফ্রি মুডে যাচ্ছি, কোনো চাপ নেই আমার। চলে এসেছি আমি চাঁদিপুরের সি বিচের ধারে, আমার সমুদ্র দেখা যাচ্ছে। কি এটা অর্পিতা? এটা পুরবি বলছে। অর্পিতা চলো ওখানে, চলো ওইটা তো বলছে সমুদ্রে এসে পড়ছে। দেখানো হোটেল দেখা হচ্ছে যে কোন হোটেলটা সমুদ্রের ধারে হবে, সেই বুঝে সমুদ্র কোথায় ধারে, সমুদ্র কোথায় ধারে, সমুদ্রের ধারে এসে বসছে। লোকাল লোককে জিজ্ঞাসা করলে ভালো হতো। আমরা এখন এসেছি চাঁদিপুরে ক্ষীরছড়া গোপীনাথ, মানে দর্শনে এসেছি। তা ক্ষীরছড়া গোপীনাথ দর্শনে তোমাদের গল্পটা আমি পরে রাতে গিয়ে বলবো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আগে ক্ষীরছড়া গোপীনাথটা। মানে ওর একটা ভালো ভগবানের সঙ্গে একটা ভালো গল্প আছে বা কাহিনী আছে, সেটা তোমাদের আমি বাড়িতে গিয়ে। এই মন্দির এইখানে পরিবেশ এটা, আর ওখানে আমাদের গাড়িটা পার্কিং করা হয়েছে। কে জিজ্ঞাসা করতে গেছে প্রদীপ ওখানে। বাস দিয়ে আমরা যাচ্ছি, আর মালটেটা সাইডে ট্রেন লাইনে যাচ্ছে, ছেলে ভিডিও করছে, দেখো বেশ ভালো লাগছে। মানে ট্রেনে করে পুরী গেছি, গাড়ি করে যাইনি, তো অনেক আলাদা ঢুকে গেছে এর ভিতরে, ভিজে নিচে ঢুকে গেছে। হোটেল রুম দেখেছি, দেখে গাড়িটা পার্কিং করব। ওখানে গাড়িটা আছে, প্রদীপ গেছে, এবারে পার্কিংয়ে রেখে তারপরে রুমে যাব। রুম দেখে নিয়েছি, এবার ঢোকার অপেক্ষা। মোটামুটি হোটেলটা তোমাদের দেখালাম, মানে যে রাস্তার ধারে একদম, মানে হাইওয়ের ধারে একটা হোটেল থেকে রুম দেখে ঢুকে পড়েছি, ফটোকে কাছাকাছি। আমরা চাঁদিপুরে গিয়েছিলাম, চাঁদিপুরে বললাম যে চাঁদিপুরের দিক উদ্দেশ্যে রওনা হয়েছি, কিন্তু চাঁদিপুরে গিয়ে আমার কি ভালো লাগলো না, কেন ভালো লাগলো না, ওখানে টিপটিপুরে বৃষ্টিও পড়ছিল, সেটা বড় কথা না, টিপটিপ বৃষ্টি ওয়েদার খারাপ হতেই পারে, কিন্তু হোটেলগুলো যে আমি পাচ্ছিলাম সি বিচের ধারে একটাও নেই, মানে সে ভিতর দিকে সি বিচ দেখা যাবে না, সে মিমি সি বিচে নিজের ঘরে থাকা, নিজের ঘর আমার অনেক ভালো, নিজের ঘর থেকে আমার বড় ঝিল দেখা যায়, আমার ঠিক পছন্দ হলো না। আমি চলে এলাম ক্ষীরছড়া গোপীনাথে, একটা দর্শনীয় স্থান, ওই গল্পের মধ্যে পরে করবো।
খুব দুঃখের খবর, খিচুড়া গোপীনাথন ঢুকতে দিচ্ছে না। গেলাম ওখানে সেবায়তে ঢুকতে দিচ্ছে, তা কোনো ট্যুরিস্টদের ঢুকতে দিচ্ছে না, কেন করোনার জন্য সবাই জানে। তখন ওটা খুব আপসেট হয়ে গেলাম, গিয়ে আমরা কি করলাম যে যারা চলো ভুবনেশ্বর দিকে আগিয়ে যায়। তা ভুবনেশ্বর দিকে আগিয়ে এসেছি, আসছিলাম, রাস্তা এত বাজে এত বাজে এত জ্যাম, মানে যেমনি বাজে রাস্তা তেমনি জ্যাম, মানে পুরী ভুবনেশ্বরে পৌঁছানোর যেতে যেতে রাত আমাকে 10টা বেজে যাবে। তা তখন সব আলোচনা হলো যে রাত 10টার সময় গেলে হোটেল পাবো কিনা, তারপরে এইরকম সময় দরকার নেই রাস্তা ধারে একটা হোটেল দিকে ঢুকে যাবো। বলে কটকের ঠিক কাছাকাছি আমরা একটা হাইরোডেই ধারে তোমাদের দেখালাম, ওই একটা হোটেল দিকে ঢুকে গেছি। এখানে এসি রুম পেয়েছি মোটামুটি, কালকে মতো হোটেলটা একটু সকালে দেখাবো, এখন আর ভালো লাগছে না। এদের রেস্টুরেন্ট সবই আছে, তা ঘরের মধ্যেও ওরা দিয়ে যাবে যেটা বলবে সেটা, যেটা যাই হোক। আর এটা বড় করছি না, কালকে যা হবে সব তোমরা দেখতে পাবে। আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আর সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের সবার খেয়াল রেখো। আর কালকে সত্যমিত্রের জন্য আমার শুভেচ্ছা রইল। বাই বাই, গুড নাইট।